কলকাতা পুরসভার উদ্যোগে যে ইফতার মজলিস সেখানে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের জেলা তৃণমূল নেতৃত্ব অংশগ্রহণ করেছিলেন এবং আজকে হুগলি জেলাতে আমরা দেখতে পাচ্ছি ডানকুনিতেও একটি ইফতারে মজলিসের আয়োজন করা হয়েছে। সংখ্যালঘু সেলের সভাপতি নিসার আলী মল্লিক তার উদ্যোগে আমি দেখাতে বলবো সেই ইফতারে মজলিস ইতিমধ্যেই একেবারে শুরু হয়েছে। ইতিমধ্যেই যারা নেতৃত্ব জেলা নেতৃত্ব তারা আসতে শুরু করেছেন। শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্রেয়াশিস চক্রবর্তী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে অনেক রয়েছেন আমাদের ডানকুনি পুরসভা এলাকার যারা কাউন্সিলর রয়েছেন তারাও এসেছেন, চণ্ডীতলার বিভিন্ন তৃণমূল নেতারাও রয়েছেন, তার পাশাপাশি যে জেলা সংখ্যালঘু যে সভাপতি রয়েছেন রহিম নবী তিনিও এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যে বিধায়ক সাথী খন্দকার তিনিও আসবেন এবং বাঁদিকে দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু যারা রয়েছেন রোজাদার তারা আস্তে আস্তে এই যে ইফতারে মজলিস সেখানে উপস্থিত হচ্ছেন। নির্ধারিত যে সময় একেবারে ছটার পরই এই রোজা খোলা হবে, ইফতার করা হবে এবং আপনারা জানিয়ে রাখি ইতিমধ্যেই ডানকুনি পুরসভা চেয়ারপারসন হাসিনা শবনম তিনিও এসেছিলেন, এসে তিনি বক্তব্য রেখে গেছেন। আমরা দেখতে পাচ্ছি দেখাতে পারবো ডান দিকে যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন জেলার তারা এসেছেন এবং ইফতারের মজলিসে তারা বসবেন, তাদের যে ইফতারের মজলিসের যে আয়োজন সেই আয়োজনের জন্য তারা বসবেন। সত্যি কথা বলতে আমার রাজনৈতিক প্রোগ্রাম প্রথম, এটা আমি খুব নার্ভাস ছিলাম এটার জন্যে। তো শেষ মানে দিনের শেষে যেটা দেখলাম সত্যি একটু মুখে হাসি ফুটেছে, কেন দীর্ঘ তিন চার দিন ধরে যেভাবে আমাদের ছেলেরা, আমি তো একা কেউ না, আমাদের ছেলেরা পুরো টিম আছে আমার সাথে, তো আমার বন্ধু বান্ধব যারা আছে তারা অতিরিক্ত মানে মেহনত করেছে কালকে বৈকাল থেকে রাত্রির 12টা পর্যন্ত, আজকে সকাল থেকে না এখন পর্যন্ত যারা ছিল আমার সাথে, খাস করে আমি আমার আজিত ভাই আজিত মোল্লা আছে এখানে, আমাদের জিয়া আছে, তারপরে লিয়াকত আছে, অনেক আমার মানে আমার বন্ধু বান্ধব যত সবাই মানে আমার সাথে কন্টিনিউ একভাবে আমার সাথে থেকে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমার সাথে কাজ করেছে। আর যেটা দেখলাম শেষে ভালো লাগলো যে হ্যাঁ প্রোগ্রামটা আমার নেতারা যারা আমার প্রেসিডেন্ট এসছে, আমার আমার জেলার প্রেসিডেন্ট আমার ভাই রহিম নবী প্লাস আমাদের আমাদের এতে আমাদের জেলার আরও আমাদের সেনাশিস দেশ ছিল শিল্পী দিয়ে এসছে, তারপর আমাদের টাউনের প্রকাশ দা থেকে নিয়ে আমাদের চেয়ারম্যান হাসিনা সাবনাম সবাই ম্যাক্সিমাম কাউন্সিলর এসছে, হয়তো একটা দুটো কাউন্সিলর আসেনি, তাদের ব্যক্তিগত কোনো কাজ থাকতেই পারে, মেজ দিয়ে আসতে পারেনি কোনো কাজ, যেন হয়তো আসবে বলেছে আমি আসবো দেখা দেবো আসবে মেজ দেবো আসবে। তো ভালো লাগছে প্রথম প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে, খুব ভালো লাগছে। হ্যাঁ মোটামুটি 500-600 মানে আমার তো যা চেয়ার করেছিলাম তার থেকে বেশি আমাকে নিচে বসিয়ে দিতে হয়েছে, মানে খুবই ভালো লাগছে যে সাড়া পেয়েছি, মানে সংখ্যালঘু সেলের যে ব্যানারের তলায় যে এত বড় প্রোগ্রাম আমিও সত্যি দেখিনি কোনোদিন, আমি আমার তরফ থেকে আমি দেখিনি, তো ভালো লাগলো খুব, সবাই কিন্তু সহযোগিতা করেছে। না এখন পর্যন্ত কোনো কিছু নেই, থাকলে আমরা নিশ্চয়ই জানাবো, কেন আমার এই পড়তাম, আমি তো 10 দিন কি 12 দিন আমি এই পদটা পেয়েছি, তার মধ্যে একটা প্রোগ্রাম একটা অনুষ্ঠান তোলা হয়েছে এত বড়, তারপর আমি নিশ্চয়ই আমার প্রেসিডেন্ট আছে আলোচনা করবো, যদি হয় কিছু আমি নিশ্চয়ই জানাবো আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ জানাবো আমি নিসার ভাইকে। নিসার ভাই কিন্তু আমার দেখো সভাপতি তো অবশ্যই আছে এখানে, আমি করেছি এবং তার থেকে বড় জিনিস হচ্ছে আমরা কিন্তু খুব ভালো বন্ধু প্লাস দাদা এবং ভাইও বলতে পারো, কারণ আমরা এখানে যখনই আসি তখনই কিন্তু এখান থেকে যখনই যাই যে কোনো প্লেয়ার যত বড়ই প্লেয়ার হোক না কেন নিসার ভাইয়ের সঙ্গে দেখা করে যাবে, সে নেতা হোক মন্ত্রী হোক যাই হোক নিসার দা মানে একটা আলাদা টান। আর এই সংখ্যালঘু সেলের ব্যানারে এই ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি করেছি এবং আমাকে বলেছিলেন সাথীদি, সঙ্গে সঙ্গে কিন্তু আমি নিসারকে দেখলাম নিসারের মতো ছেলে কিন্তু আর হবে না, কেন যেভাবে এই প্রোগ্রামটা করেছে এবং এত সুন্দরভাবে সাজিয়েছে আমি দেখলাম, একদম রোড থেকে একদম এত অবধি যেখানে অবধি আমাদের প্রোগ্রাম হচ্ছে চারিদিকে পুরো ফ্ল্যাগে ফ্ল্যাগ প্লাস প্রত্যেককে যে সম্মান দিয়েছে বা এখানে যে ইফতার পার্টি করেছে এটা
বহুদিন পরে সংখ্যালঘু সেলের ব্যানারে এরকম একটা ইফতার পার্টি হলো এই ডানকুনি শহরের মধ্যে। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো নিসার ভাইকে। এবং দেখুন সত্যি আমাদের পার্টি বলে আমাদের মাথার উপরে যিনি আছেন অবশ্যই আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যে কাজটা করেন সবসময় ভালোই করেন। আমার মনে হয় সেখানে নিসারদার দায়িত্ব পাওয়ার পরে আমার মনে হয় এখানে আরও আরও শুধু ইফতার পার্টি বলে নয় আরও অনেক কাজ হবে সমাজের। তো এমনি অনেক ভালো ভালো কাজ করে নিসারদা, আমরা দেখি ফেসবুকে বা লাইভ দেখি আমরা, আমার মনে হয় কাজ করতে নিসারদার আরও 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 সুবিধা হয়ে গেল। না, পবিত্র রমজান মাস চলছে, আমাদের সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেসের যে ডানকুনি শাখা তার সভাপতি এখানে রয়েছে, নিসার রয়েছে, এবং জেলা সভাপতি আমাদের সংখ্যালঘু সেলের বিখ্যাত ফুটবলার রহিম নবী, ও এসেছিল, এবং সঙ্গে আমাদের শাখা সংগঠনের সকলে এসেছে, এই শহরে দলের সভাপতি সহ সমস্ত কাউন্সিলর এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ প্রত্যেকেই ছিলেন এখানে। আমরা একটা রোজা ভাঙার ইফতার পার্টি আমরা এখানে দিয়েছিলাম, সেটাই এখানে অনুষ্ঠিত হয়েছে। কারণ আমরা ভারতবর্ষের মানুষ, আমরা চাই সব ধর্ম সম্প্রদায়ের মানুষ একসাথে থাকুক, এবং প্রতিটি ধর্মের যা নিজস্ব যে ধর্মীয় আচরণ আছে তারা সেটা যেমন পালন করবে, তেমনি অন্যান্য ধর্মেও মানুষও সেই ধর্মের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবে। আমরা এটাতে বিশ্বাস করি, আমরা সব ধর্ম সম্প্রদায় মিলেমিশে থাকতে চাই, আমরা একসাথে থাকি, একসাথে পরস্পরের আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করি, উৎসবে অংশগ্রহণ করি। আমরা যেমন হিন্দু ধর্মের মানুষ, তবু আমরা ইফতার পার্টি, রমজান মাস চলছে, এটা কিন্তু আমাদের মাথার মধ্যে সবসময় কাজ করছে, আমরা বিভিন্ন ইফতার অনুষ্ঠানে যাই যাচ্ছি অংশগ্রহণ করছি। আবার আমাদেরও যখন ধর্মীয় অনুষ্ঠান হয় মুসলিম সম্প্রদায়ের কত মানুষ সেখানে অংশগ্রহণ করে, এটাই আমাদের পরম্পরা। না, সংখ্যালঘু ভোট পেতে, ভোটের প্রশ্নটা আসছে কোথা থেকে? ভোটের বিষয়টা না, ভোট গণতান্ত্রিক ব্যবস্থায় পাঁচ বছর অন্তর বিভিন্ন ভোট আসবে, ভোট চলে যাবে, মানুষ তার পছন্দ মতো দলকে ভোট দেবে, আবার কাউকে দেবে না। কিন্তু আমরা সারা বছর প্রতিটা দিন আমাদের সমাজের জন্য, আমাদের এলাকার জন্য, আমাদের রাজ্যের জন্য, সংস্কৃতি রক্ষার জন্য, সম্প্রীতি রক্ষার জন্য আমাদের একসাথে থাকতে হয়, এটাই হচ্ছে আমাদের কাজ। এটার সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। এবং দেখবেন শুধু ভারতবর্ষে যারা মহান ব্যক্তি ছিলেন, এই বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, কাজী নজরুল ইসলাম, নেতাজি, প্রত্যেকেই কিন্তু এই অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা দেখানোর কথা বলেছেন। তো সেখানে তো ভোটের প্রশ্ন ছিল না, ভোট ভোট টোট ওসব বিরোধী দলের, বিরোধী একটা দল এসেছে এখানে, বিজেপি নামক একটি দল, তারা সমাজকে ভেঙে দিতে চায়, তারা মানুষের সাথে মানুষের বিদ্বেষ তৈরি করতে চায়, হিংসা ছড়াতে চায়, তারা এগুলো অপপ্রচার করে, তারা চায় বাংলায় যাতে এই সম্প্রীতি না থাকে। কিন্তু বাংলার মানুষ তো অনেক সচেতন, একুশের নির্বাচনে তারা জবাব দিয়ে দিয়েছে, এই ধ্বংসাত্মকারী দল বিজেপিকে বাংলায় কিন্তু কোনো জায়গা দেয়নি। এবং এখান থেকে মূলত যে বার্তা, সম্প্রীতির বার্তা, সেই বার্তাই কিন্তু জেলা সভাপতি স্নেহাশিস চক্রবর্তী দিলেন, যে বাংলাতে সমস্ত ধর্মের মানুষ আমরা একেবারে মিলেমিশে থাকি। সেই বার্তা দিতেই আজকে সংখ্যালঘু সেলের সভাপতি নিসারালী মল্লিক ডানকুনি শহরের, তার উদ্যোগেই অনুষ্ঠিত হলো ইফতারে মজলিস। এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।